এইখানে আসলে বাইকটা যে কদিন আপনারা মানে বাইকটা চালান তাতে যে ফুয়েল কস্ট যেটা আছে, আর আমরা সাধারণত মনে করি, আমরা জিজ্ঞেস করি অনেকে যে বাইকে 1 লিটারে কত কিলো যায়, কিন্তু এখানে কিন্তু 1 লিটারে কত কিলো হিসাব আমি করতে পারি না, কারণ এখানে অনেক বেশি যায়, কারণ বারবার স্লো ব্রেক করা লাগে, আবার স্টার্ট করা লাগে, এই জন্য তেল খরচটা সাধারণত প্রশিক্ষণের ক্ষেত্রে একটু বেশি হয়। আবার দেখবেন যে হাইওয়েতে আমরা যেভাবে চালাই তার থেকে আমরা যদি শহরের ভিতরে চালাই তাহলে কিন্তু তেলে কম যায়, ঠিক আছে, হাইওয়েতে একটু বেশি যায়। জাস্ট এই যে ফুয়েল কস্ট প্লাস বাইকটা তো পড়ে যায়, ভেঙে যায়, কোনো কোনো ক্ষেত্রে আমার সার্ভিসিং করানো লাগে, ওটা ওটা যদি আমি করাতে যাই দেখা গেছে অনেক সময় 200 টাকারও আমার জিনিস লাগতে পারে, আবার দেখা গেছে 2000 টাকারও লাগতে পারে, এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না, এই হচ্ছে একটা কথা। আর একটা কথা হচ্ছে আমার যে সময় শ্রম দুইটা যে আমি দিই, তাতে আপনাদের কি মনে হয় যে আমি কি আসলে তো বুঝি না, কিন্তু এইটা বুঝি যে আপনি যে পরিশ্রমটা একজন প্রশিক্ষণার্থীর পিছনে ব্যয় করেন, যে পরিশ্রমটা দেন, যে কথাগুলো বলেন আপনি সারাটা দিন, সেটার মূল্যায়ন আমরা টাকা দিয়ে করতে পারবো না, সে তুলনায় ওই টাকাটা খুবই নগণ্য। আমার মনে হয় যদি কারো টাকার বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা করা উচিত না, আমার ক্ষেত্রে আমি দেখেছি আপনি যে শ্রমটা আমাকে নিয়ে দিয়েছেন, আমার পিছন পিছন ছুটেছেন, আমি আমি একটু পিক আপ বাড়িয়ে কত দূর গেলে আপনার নাগালের বাইরে গেলে আপনি দৌড়ে গিয়ে সেটা আবার আমাকে ধরে ফেলেছেন, যে গাড়িটা থামার সাথে সাথে আমি যদি নিয়ন্ত্রণ হারাই পড়ে যাই, এটা আপনি না করলেও পারতেন, কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা প্রশিক্ষণার্থীর জন্যই আপনি এভাবেই করেন, ভাবির ক্ষেত্রেও দেখেছি আপনি এভাবে ছুটে গিয়ে ধরেন, এইটার মূল্যায়ন লাগবে টাকা দিয়ে হয়। আর সেটাই মানে অনেকের এরকম প্রশ্ন থাকে, অনেকে আমার কাছে কিন্তু এরকম হয় যে জাস্ট অবান্তর কিছু কমেন্ট করে যে ফি টাকাটা কম হলে ভালো হতো, তাহলে একটু বেশি হয়ে যায়। আসলে এটা আমরা আমি যেটা মনে করি এখানে যারাই এসেছে সত্য কথা যেটা তারা যাওয়ার সময় কিন্তু এটা বলে গিয়েছে আমাকে, আমি কিন্তু একটা বাইক ইউজ করলে পারি, কিন্তু কিন্তু আমি কিন্তু দুটো বাইক ইউজ করি, ফুয়েল কস্ট কিন্তু আমার সেম, মানে ওটাই যেরকম হচ্ছে এটাও সেরকম হচ্ছে, আমার ডাবল কষ্ট। যাই হোক, এটাই যে যারা আসে তারা বোঝে, ভালোভাবে রান করি আগে, হ্যাঁ আস্তে আস্তে রান করি, যাই বাড়াই বাড়াই, হ্যাঁ গুড, আলহামদুলিল্লাহ এখন পারছি।